বন্ধুরা, আমাদের জীবনের সাথে বাস্তুশাস্ত্রের গভীর সম্পর্ক রয়েছে। কথিত আছে যে বাড়ির একটি ছোট জিনিসও বাস্তুদোষের কারণ হতে পারে। অনেক সময় একজন মানুষ সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু তবুও সে কাঙ্ক্ষিত সাফল্য পায় না। এর পিছনের কারণ হতে পারে ঘরে উপস্থিত নেতিবাচক শক্তির প্রভাব। বাস্তুশাস্ত্রে এমন অনেক কাজের কথা বলা আছে যা ভুল করেও করা উচিত নয়, না হলে সারা জীবনে দুর্ভাগ্য আপনাকে ছেড়ে যায় না। এতে শুধু আর্থিক ক্ষতিই হয় না, মানুষ মানসিকভাবেও বিপর্যস্ত থাকে। চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুসারে কোন কোন খারাপ অভ্যাস ঘরে দারিদ্র নিয়ে আসে। তবে তার আগে আপনিও যদি চান লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন। এক, সূর্য ওঠার পরও দীর্ঘক্ষণ ঘুমানো বা বিছানায় শুয়ে থাকা ঘরে নেতিবাচকতা নিয়ে আসে। হিন্দু ধর্মে সূর্যাস্তের আগে ঘুম থেকে ওঠার ঐতিহ্য প্রাচীনকাল থেকেই রয়েছে এবং বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এছাড়াও যদি কাউকে টাকা ধার দিতে হয় বা টাকা শোধ দিতে হয়, তবে এই কাজটি সূর্যাস্তের আগে করা উচিত। সূর্যাস্তের পর টাকা দিলে এতে আর্থিক ক্ষতি হতে পারে। শৈশবে আপনার নখ কামড়ানোর অভ্যাসের কারণে আপনাকে নিশ্চয়ই কেউ না কেউ বাধা দিয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে রাশিতে সূর্য দুর্বল হয়ে পড়ে। এছাড়াও এ কারণে চোখের সমস্যা হয় এবং মানহানিও হতে পারে। রাতে আপনার রান্নাঘর নোংরা রাখবেন না। রাতে আপনার রান্নাঘরে যদি এঁটো বাসন এবং ময়লা থাকে, তাহলে মা অন্নপূর্ণা রাগ করতে পারেন। এতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হবে এবং সম্পদ কমে যাবে। এছাড়াও রাতে ঘর ঝাড়ু দেবেন না, বাস্তুশাস্ত্র মতে এটা করা ভুল। ঝাড়ুতে দেবী লক্ষ্মীর অধিবাস বলে বিশ্বাস করা হয় এবং রাতে ঝাড়ু দিলে তার রাগ হতে পারে, তাই ঝাড়ুতে পা রাখাকেও অশুভ মনে করা হয়। জুতা এবং চপ্পল আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকলে এটি অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করতে পারে, এ কারণে ধন সম্পদও কমে যাবে। আপনার বাড়ির মূল প্রবেশপথে যদি অন্ধকার থাকে, তবে তা খুবই অশুভ। বাড়ির মূল প্রবেশপথে অন্ধকার থাকলে কাজকর্ম নষ্ট হয়ে যায়, আর এ কারণে কঠোর পরিশ্রম করার পরও আপনি অনেক কাজে সফল হতে পারবেন না। দুই, বাথরুমের বালতি খালি রাখলে নেতিবাচক শক্তি দ্রুত বৃদ্ধি পায়, তাই বাথরুমে রাখা বালতি সবসময় জলে ভরে রাখুন। বালতিতে জল ভর্তি করতে না পারলে উল্টো করে রাখুন। অনেকেই বিছানায় বসে খাবার খান, যা খুবই ভুল অভ্যাস, এতে করে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। এছাড়াও বিছানায় খাবার খেলে বিছানা নোংরা হয়ে যায় এবং এমন বিছানায় ঘুমালে দুঃস্বপ্ন দেখা দেয়। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন, কারণ যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানেই দেবী লক্ষ্মীর অধিষ্ঠান। তবে ভুল করেও সূর্যোদয়ের পরে ঘর ঝাড়ু দেবেন না, এ কারণে আর্থিক সমস্যায় পড়তে হয়। বাস্তুশাস্ত্র অনুসারে আয়না সম্প্রীতির প্রতীক, কিন্তু ভাঙা কাচ নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্য আকর্ষণ করতে পারে। এমন পরিস্থিতিতে বাড়িতে উপস্থিত সদস্যদের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ে। অগ্রগতির সাথে সাথে অর্থনৈতিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ে। অতএব ভাঙা কাচ অবিলম্বে সরান। অনেকের কল খোলা রেখে জল নষ্ট করার অভ্যাস আছে, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এটি অত্যন্ত অশুভ। এর কারণে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে, মানসিকভাবেও দুর্বল হয়ে পড়তে পারেন। তিন, শাস্ত্র অনুসারে বাড়িতে কৃত্রিম গাছ বা ফুল রাখা অশুভ বলে মনে করা হয়। বাড়িতে তাদের উপস্থিতির কারণে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়তে থাকে এবং পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হয়। কৃত্রিম গাছপালা অবশ্যই সুন্দর দেখায়, তবে সেগুলি পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক নষ্ট করতে পারে। মরিচা পড়া লোহা যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে বের করে দিতে হবে এবং পুরনো, নষ্ট বা মরিচা ধরা তালা ঘরে রাখবেন না।
এটি বিশ্বাস করা হয় যে এতে করে বাড়ির লোকদের অগ্রগতি বন্ধ হয়ে যায় এবং তাদের সাফল্যে অনেক বাধা তৈরি হয়। বাসন, আয়না, ঝাড়ু, মগ, কাপ, ইলেকট্রনিক জিনিসপত্র, ছবি, আসবাবপত্র, বাতি ইত্যাদি ভেঙে গেলে ঘরে রাখা উচিত নয়। এতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয়, উপার্জন ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যক্তি আর্থিকভাবে সমস্যায় পড়ে। এছাড়াও আপনার পরিবারের কিছু মানুষের স্বাস্থ্য ভালো না থাকলে আপনার বাড়িতে মৃত গাছ থাকতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে মৃত গাছ রাখলে আপনাকে এবং আপনার পরিবারকে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হতে পারে। অতএব আপনি যদি বাড়িতে গাছপালা রাখেন তবে প্রতিদিন জল দিতে থাকুন যাতে তারা সব সময় তাজা থাকে। চার, বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কোনো ভাঙা বা বন্ধ ঘড়ি থাকলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। বন্ধ ঘড়ি আপনার সময়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই ধরনের পরিস্থিতিতে এটি সেই বাড়িতে বসবাসকারী লোকদের জন্য মানসিক চাপ এবং দুর্ভাগ্যের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে নেতিবাচক শক্তিও পিছু ছাড়ে না। অতএব যদি বাড়িতে ভাঙা ঘড়ি পড়ে থাকে তা মেরামত করুন বা সরিয়ে ফেলুন। বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বছর এলেই নতুন ক্যালেন্ডার স্থাপন করা হয়, কিন্তু পুরনোগুলো ফেলে দেওয়ার পরিবর্তে আমরা সেগুলো গুছিয়ে রাখি। কিন্তু এটা একেবারেই করা উচিত নয়, কারণ পুরানো ক্যালেন্ডার অতীত নির্দেশ করে, তাই অবিলম্বে বাড়ি থেকে পুরনো ক্যালেন্ডার সরিয়ে ফেলতে হবে। আপনার আর্থিক অবস্থা খারাপ হলে এটিও হতে পারে, সন্ধ্যার পর আপনি দুধ, দই ও লবণের মতো জিনিস দান করেন। এমনটা বিশ্বাস করা হয় যে সন্ধ্যার পরে এই জিনিসগুলি দান করলে আর্থিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে। আপনার বাড়ির উত্তর পশ্চিম বা পশ্চিম দিকে ঝাড়ু রাখা উচিত। ভুল করেও উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে বা পূজোর ঘরে ঝাড়ু রাখা উচিত নয়। এছাড়াও ভাঙা বা পুরানো ঝাড়ু ব্যবহার করবেন না। পাঁচ, মা অন্নপূর্ণা রান্নাঘরে থাকেন, কিন্তু বাস্তুশাস্ত্র মতে খাদ্যশস্য রাখার জন্য ব্যবহৃত পাত্র যদি বাড়িতে খালি হয় তাহলে বাড়ির সুখ সমৃদ্ধি চলে যায় এবং মা লক্ষ্মীর পাশাপাশি মা অন্নপূর্ণাও ক্রুদ্ধ হতে পারেন। তাই মনে রাখবেন, বাড়ির খাদ্যশস্য রাখার জন্য ব্যবহৃত ভাণ্ডার কখনই খালি রাখা উচিত নয়। এছাড়াও বলা হয়ে থাকে, আপনার পার্স কখনই খালি রাখা উচিত নয়। আপনার টাকা না থাকলেও একটি কয়েন অন্তত রাখুন। পার্স খালি রাখলে দেবী লক্ষ্মীর ক্রোধ হতে পারে আর সুখ শান্তিও চলে যায়। সূর্যোদয়ের পর চুল আঁচড়ালে বাস্তু দোষ হয়, তাই সন্ধ্যায় চুল আঁচড়ানো এড়িয়ে চলুন, এতে দেবী লক্ষ্মী রাগ করতে পারেন। ছয়, মহিলাদের স্নান করেই রান্নাঘরে প্রবেশ করা উচিত। স্নানের আগে রান্নাঘরে প্রবেশ করা উচিত নয়। মহিলাদের স্নানের পরে ঈশ্বরের পূজা করা উচিত এবং প্রসাদ নিবেদন করতে হবে। দেবী লক্ষ্মীকে প্রসাদ দেওয়ার আগে কিছু খেয়ে নিলে দেবী লক্ষ্মী রেগে যেতে পারেন। যে ঘরে মহিলা সর্বদা রাগান্বিত থাকে এবং কখনই খুশি থাকে না সেখানে দেবী লক্ষ্মীর কৃপা থাকে না। বাড়িতে দেবদেবীর ভাঙা মূর্তি ও ছেঁড়া ছবি রাখা অশুভ, তাদের পবিত্র নদীতে নিমজ্জিত করা উচিত। ভুল করেও রান্নাঘরে ওষুধ রাখা উচিত নয়। এই অভ্যাস পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। বাথরুম ও টয়লেটের দরজা অপ্রয়োজনে খোলা রাখলে ঘর ও দোকানে অর্থের ক্ষতি হয়। সাত, বাস্তুশাস্ত্র মতে লবণ শনির সাথে সম্পর্কিত। বলা হয়ে থাকে যে কখনোই অন্যের কাছ থেকে বিনামূল্যে লবণ নিয়ে ব্যবহার করা উচিত নয়। এমনকি যদি কোনো কারণে কারো কাছ থেকে লবণ নিতে হয় তার বিনিময়ে অন্য কিছু দেওয়া উচিত। বিনা পয়সায় লবণ নিয়ে ব্যবহার করলেও জীবনে রোগ ও কষ্টের সমস্যা বাড়ে। এছাড়াও বিনামূল্যে নেওয়া সূচ কখনই ব্যবহার করা উচিত নয়। যদি কারো কাছ থেকে বিনামূল্যে সূচ নেওয়া হয় তবে তা জীবনে নেতিবাচকতা বাড়াতে শুরু করে আর পরিবারের সদস্যদের মধ্যে প্রেমের সম্পর্কের অবনতি হতে থাকে। আপনার বিবাহিত জীবনকে প্রভাবিত করার পাশাপাশি এটি আর্থিক ক্ষেত্রেও ক্ষতির কারণ হয়।
তাই বাজার থেকে নতুন সূঁচ কিনে ব্যবহার করলে ভালো হবে। আমাদের বিনামূল্যের রুমাল ব্যবহার করাও উচিত নয়। কথিত আছে যে রুমাল বিনামূল্যে নিয়ে ব্যবহার করা হলে তা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, পারস্পরিক কলহ বাড়ে, মানুষের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে। অতএব কখনো অন্যের কাছ থেকে রুমাল ধার নেবেন না এবং আপনার রুমাল কাউকে দেবেন না। তো বন্ধুরা, আপনার বাড়িতেও যদি এই ভুলগুলো হয়ে থাকে তাহলে আজ থেকেই সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।